এই যে আমাদের এনভেলপ রেডি। এখন তোমরা যে কোনো চিঠি বা যে কোনো কিছু, গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি গম বা অন্য কিছু কেঞ্চি ব্যবহার ছাড়া একটি এনভেলপ বানিয়ে দেখাবো। তার জন্য আমার লাগবে একটা এ4 সাইজের কাগজ, সেটা তোমরা রঙিন কাগজ ব্যবহার করতে পারবে। তারপর একটা পেপার কাটার বা আমি স্কেল দিয়ে ব্যবহার করবো, পেপার কাটার থাকলে সেটাও ব্যবহার করতে পারবে। সব প্রথমে আমি এই কাগজটিকে এভাবে ফোল্ড করতে হবে, এই কোণাগুলোকে মিলিয়ে দেবো। এটা এভাবে কর্নারটাকে ঠিক মিলিয়ে আমার ফোল্ড করতে হবে, এই যে ঠিক আছে। আরেকটা দিয়ে দিলাম, এই এক্সট্রা টুকরো টুকরি আমি কেটে ফেলবো। তারপর এটাকে খুলে নিয়ে উল্টো দিকে এভাবে আবার ফোল্ড করবো, কুনাডিতে মিলিয়ে, এদিকে কুনাডিতে মিলিয়ে। তারপর আমি জাস্ট একটু অংশ, পুরাটা না, একটু অংশ এভাবে দাগ দিয়ে খুলে নেব। তারপর এই দুটো কর্নারকে আমি এখানে ঠিক মিডিলে লাগিয়ে এভাবে ভাঁজ করে নেব, ডান দিকের আর বাম দিকের বেস্ট দুইটিকে। এখানে আমি একই জায়গাতে মিলিয়ে ভাঁজ করে নিলাম। তারপর উপরের অংশটি আবার এখানে মিলিয়ে আমি সেটাকে ভাঁজ করে নিলাম তিন দিকে, ডান বাম এবং উপরের দিকে। তারপর নিচের অংশের কর্নারটি, এই কর্নারটি এখানে না মিলিয়ে এই ভাঁজের দাগে গিয়ে আমি মিলাব। এটাকে খুলে আবার এই সাইডটি এখানে লাগিয়ে আবার ভাঁজ করব। দেখেছ ঠিক ডান দিকেও ঠিক তেমনি করবো, এই ভাঁজটি এখানে মিলিয়ে, ঠিক আছে, এই ভাঁজটি এখানে মিলিয়ে। তারপর এই কর্নারটি আগেরগুলো আমি এখানে লাগিয়েছি, এবার এখানে না লাগিয়ে এই দাগে দিয়ে লাগাবো। দেখতে পাচ্ছ? তারপর এটাকে খুলে এটাকে লাগিয়ে আমি এই যে তার যে আগে ভাঁজ ছিল সেই ভাঁজে আবার ভেঙে নিব এভাবে। দেখছ? এটাকে খুলে আমি এখানে কর্নারে এই যে এই কর্নারটিকে এভাবে ঢুকিয়ে এখানে একটা ফোল্ড করে নিব আমি। ঠিক এই দিকে সেরকমই করতে হবে আমার, এই কর্নারটিকে এই জায়গাটিকে এরকম ঢুকিয়ে। তারপর এটাকে আমি ভাঁজটা দিয়ে ভেঙে নিলাম, আর এই যে মুখটা এটার ভিতরে এখানে এখানে যে দাগটা ছিল এটার ভিতরে ঢুকিয়ে নিলাম। ঠিক তেমনি সেই দিকেরটাও এখানে যে তুমি ফোল্ড করেছো সেখানে ভিতরে ঢুকিয়ে নিলাম। এই যে আমাদের এনভেলপ রেডি। এখন তোমরা যে কোনো চিঠি বা যে কোনো কিছু এটার ভিতরে রেখে এখানে গম লাগিয়ে কাউকে দিতে পারো। দেখেছো এনভেলপ কত ইজি না? তোমরা নিশ্চয়ই বানাতে পারবে, আমাকে বানিয়ে দেখাবে কিন্তু। ঠিক আছে, আজকে এর জন্য এটুকু থাক, বাই। পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে।